আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সন্ত্রাসে জড়ালে আইনের আওতায় আসতে হবে বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্যাতন যত বাড়বে আন্দোলন তত তীব্র হবে বলেন নজরুল ইসলাম খান। বিপাকে বাংলাদেশের নবীল জয় ইউনুস, 12 কোটি করে দেওয়ার ফরমান আদালতের। সুষ্ঠু নির্বাচনে ইসি কি পদক্ষেপ নিয়েছে জানতে চেয়েছেন জাপান। বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে আওয়ামী লীগ থেকে বহিষ্কার। কমলো এলপি গ্যাসের দাম। রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দোয়া কর্মসূচিতে পুলিশের বাধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তথাকথিত আন্দোলনের নামে তাদের নেতাকর্মীদের দিয়ে দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আগুন সন্ত্রাসের মাধ্যমে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা দেশের গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতে উগ্রবাদী অপশক্তি সন্ত্রাসীদের লালন পালন এবং পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। বিএনপির এসব সন্ত্রাস বাহিনী জনগণের জানমালে ক্ষতি সাধন করে, অথচ এসব অপরাধীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিলে গণমাধ্যমের সামনে তারা বিরোধী দল দমনের বানোয়াট অভিযোগ উত্থাপন করে। সরকার জনগণের জানমালে নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাসী বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে বদ্ধপরিকর। সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে, এটাই সর্বজনীন নীতি। নির্যাতন যত বাড়বে আন্দোলন তত তীব্র হবে বলেন নজরুল ইসলাম খান। বিএনপির সহ বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন যত বাড়বে আন্দোলনের গতি তত তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর উপর আওয়ামী লীগ সন্ত্রাসী হামলার প্রতিবাদে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি দেন। নজরুল ইসলাম খান বলেন, বহু বছর ধরে দেখেছি যারা গণতন্ত্রের কথা বলে এই অগণতান্ত্রিক সরকার তাদের উপর নিপীড়ন চালায়, তাদের উপর আক্রমণ করে আহত নিহত করে গুম খুন করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, গ্রেপ্তার করে হয়রানি করে। এসব অপরাধ করার পরও এই সরকার দাবি করে তাদের হাতে নাকি গণতন্ত্র নিরাপদ। বিএনপির এই নেতা বলেন, আসলে এই সরকার ফেসিবাদী সরকার, গণতন্ত্রকে বাঁচাতে হলে এই ফেসিবাদী ও স্বৈরশাসক সরকারের পতন ঘটাতে হবে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করে দলটির স্থায়ী কমিটির সদস্য বলেন, গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে লড়ুয়া সৈনিক আমাদের নিপুণ রায়ের উপর ক্ষমতাসীন আওয়ামী লীগের হামলা করে গুরুতর আহত করেছে। নিপুণ রায় সাহস হারায়নি, অত্যাচার যতভাবে অন্যায় প্রতিবাদ তত তীব্র হবে, আমাদের এই ক্ষোভ পুষে রাখতে হবে। আগামীতে যে বৃহত্তর আন্দোলন হবে সেখানে এই ক্ষোভ ব্যথা বুকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। বিপাকে বাংলাদেশের নোবেল জয়ী ইউনুস, 12 কোটি করে দেওয়ার ফরমান আদালতের। আরও বিপাকে বাংলাদেশের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রাক্তন প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মামলা খারিজ করে তাকে 12 কোটি টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ইউনুসের দায়ের করা 3টি মামলা খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে তাকে 12 কোটি টাকা করে দেওয়ার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। উল্লেখ্য, ডক্টর ইউনুসের কাছে 15 কোটি টাকা করে দাবি করে নোটিশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছিলেন। দুদিন আগে শ্রমিকদের অর্থ আত্মসাতের দায়ে মোহাম্মদ ইউনুসকে প্রধান আসামি করে আরও 12 জনের নামে ঢাকার একটি আদালতে মামলা করে দুর্নীতি দমন কমিশন মামলার গ্রামীণ টেলিক্রমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলে 25,22,6,680 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বলে রাখা ভালো, বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কুরিন ব্যবস্থা চালু করেন মোহাম্মদ ইউনুস। গ্রামীণ টেলিক্রমের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করেছেন ইউনুস বলেও মনে করেছেন অনেকে। বাংলাদেশের অর্থনীতিতে তার অবদান অনস্বীকার্য, কিন্তু এই দুই প্রতিষ্ঠানের বিস্তর আর্থিক কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ। তার মধ্যে অন্যতম হচ্ছেন বেআইনিভাবে শ্রমিক কর্মীদের মদ বণ্টনের জন্য সংরক্ষিত লবাংশের 5% লুটপাট। শুধু তাই নয়, শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের সময় অবৈধভাবে আইনজীবীর ফি সহ অন্যান্য ফি এর নামে 6% অর্থ কর্তন করা হয়েছে বলে অভিযোগ। গ্রামীণ টেলিকম থেকে 2,977 কোটি টাকার মানি লন্ডারিং এর উদ্দেশ্যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে স্থানান্তর করা হয়েছে। শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ সহ এসব অভিযোগ জানায় শ্রম মন্ত্রকের অধীনস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
সুষ্ঠু নির্বাচনে ইসি পদক্ষেপ নিয়েছে জানতে চেয়েছেন জাপান। সুষ্ঠু নির্বাচনে ইসি কি ধরনের পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন জাপান। সহকারি প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইও মা কিমিনোরি। তিনি বলেন, নির্বাচন কমিশনের পরিকল্পনা সম্পর্কে আলাপ হয়েছে। রাষ্ট্রদূত হিসেবে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এ বৈঠক বলেও জানান তিনি। পরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, জাপানি রাষ্ট্রদূতকে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে অবহিত করা হয়েছে, পাশাপাশি নির্বাচনে পর্যবেক্ষণে আগ্রহী হলে স্বাগত জানাবে ইসি। সিএসি বুথ পর্যবেক্ষণের জন্য জাপানকে আহ্বান জানিয়েছেন বলেও জানান ইসি সচিব। এ সময় ঢাকার 17 আসনের তফসিল ঘোষণা করেছেন ইসি সচিব। আগামী 17 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে, মনোনয়ন দাখিল করা যাবে 15 জুন পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার। মৌলভীবাজারের বড় লেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় এক যুবককে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই যুবকের নাম রসিমউদ্দিন। তিনি উত্তর শাহ বাজপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ওই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাত 1:30 দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিককে ও সাধারণ সম্পাদক আমির আলীর স্বাক্ষরিত পেডে ঘোষণা দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে উত্তর শাহবাজপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড ক্রয় কমিটি গঠন করা হয়। এতে বাদে পুকুরিয়া গ্রামের মছ কন্দর আলীকে সভাপতি ও রসিমউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুয়েব আহমেদ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক সহ আরো অনেকে। কমলো এলপি গ্যাসের দাম। বোতলজাত এলপি গ্যাসের দাম কমেছে। 12 কেজি প্রতি সিলিন্ডারের দাম 1074 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ এই সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হবে। দুপুরে সংবাদ সম্মেলন করে নতুন দাম ঘোষণা করেন বিআরএসি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। জানান, গত মাসে 12 লিটারের সিলিন্ডারের দাম ছিল 1235 টাকা। ওই হিসেবে চলতি মাসে প্রতি বোতলের দাম কমলো 160 টাকা। যদিও বিইআরসি ঘোষিত দামে সারাদেশে গ্রাহকরা গ্যাস পান না বলে অভিযোগ আছে। বিআরসি বলছে, এ বিষয়ে বাজার পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছে তারা। রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দোয়া কর্মসূচিতে পুলিশের বাধা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাত রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছেন আয়োজকরা। রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু। এতে সভাপতি করেন থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম জানান, আমাদের কর্মসূচির প্রস্তুতির সময় পুলিশের একটি টিম এসে বাধা দেয়। তারা এখানে কর্মসূচি করতে নিষেধ করে। আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। এতে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার সাদাত সায়েম বলেন, আজ দেশ ও জাতি এক মহাকান্তিক কাল অতিক্রম করছে। মানুষ এখন ভোটের অধিকার, ভাতের অধিকার চায়। মানুষ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চায়, সুশাসনের অবসান চায়। অবিলম্বে মানুষের অধিকার আদায়ে রাজপথে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করা হবে। এ সময় জেলা রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।